মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপর হামলা এবং সিপিএম কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ঘৃণ্য রাজনীতির প্রতিবাদে ভারতীয় জনতা রাজ্য যুব মোর্চা ও রাজ্য মহিলা মোর্চার পক্ষ থেকে আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে ধিক্কার মিছিল সংগঠিত করে মূলত পশ্চিমবঙ্গের কিছু যুব নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের সংগঠন বিস্তারে এসে রাজ্যে নৈরাজ্যের সৃষ্টি করেছে, যাহা শান্ত ত্রিপুরাকে অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছে। তার প্রতিবাদে রাজধানী আগরতলাতে হয় বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চা সভাপতি নবাদল বণিক, দলের প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য, বিধায়ক সুশান্ত চৌধুরী সহ যুব নেতৃত্বরা। পশ্চিমবাংলার লোকজন আসতে পারেন, বিধায়ক আসতে পারেন, মন্ত্রীরা আসতে পারেন, আসুন। ত্রিপুরাকে জানুন ত্রিপুরা সরকার কিভাবে কাজ করছে, ত্রিপুরা সরকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কিভাবে কাজ করছে, এগুলি থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। এগুলি থেকে শিক্ষা নিলে তারা তাদের রাজ্য এর প্রয়োগ করতে পারবে। কিন্তু এই রাজ্যে এসে কোনোভাবেই অস্থিরতা সৃষ্টি করা যাবে না। আর যে সমস্ত শব্দের ব্যবহার তারা করছেন, এতে বাঙালি যে সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির যে বিপর্যয় চলছে তার তারা তুলে ধরছে। কিন্তু আমরা কোনোভাবেই, রাজ্যের সভাপতি সম্পন্ন মানুষ কোনোভাবেই তা সহ্য করে না। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কার্যকর্তারা এবং মহিলা মোর্চার কার্যকর্তারা তার প্রতিবাদ করছেন। আজকে এখানে জেলা স্তরে করছেন আর প্রত্যেকটি মন্ডল স্তরে কার্যক্রম হবে। আমি বলবো যারা আসছেন আসতেই পারেন, কিন্তু তারা তাদের শালীনতা বজায় রেখে চলুন। ত্রিপুরাতে তাদের কোনো সংগঠন নেই, শুধু সিপিআইএমের তৈরি করা স্ক্রিপ্টে যদি তারা নাটক করতে যান। আমি জানি একজন নাট্যকার এসেছেন ওখান থেকে, ওনার নির্দেশনায় এই সমস্ত নাটক চলছে। সিপিআইএমের স্ক্রিপ্ট আর তার উপর তৃণমূলে সেই নেতার নির্দেশনায় এই নাটক পরিবেশিত হবে। ভ্রমণে রাজ্যবাসী খোঁজখবর করছে রাতের বেলা, সারাদিন এত পরিশ্রম করার পরও রাতে তিনি ভ্রমণে বের হন যে রাজ্যে এই যে করোনা পরিস্থিতিতে কি ঘটনা চলছে রাজ্যের বুকে, এই জন্য প্রতিনিয়ত উনি কাজ করে যাচ্ছেন, রাজ্যবাসীর সুরক্ষা থাকছে। কিন্তু কতিপয় দুশ্চিন্তা, ওনারা প্ল্যানিং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন ভ্রমণে বেরোয়েছিলেন তখন ওনার কনভয়ের ভেতরে গাড়ি প্রবেশ করিয়ে দেন এবং মুখ্যমন্ত্রীকে প্রাণে মারার মতন পরিস্থিতি ওই দিন সৃষ্টি হয়েছিল। আমরা রাজ্যবাসী সত্যিই আমরা সে ভাগ্যশালী বাড়ি করেছি, আশীর্বাদে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রক্ষা পেয়েছিলেন। তারপরেও আমরা পরবর্তী আরেকটা ঘটনা দেখলাম যে নর্থ ত্রিপুরাতে যখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গেলেন, সেখানেও ওনার যে যে রাস্তায় ওনার আসার কথা ছিল সেখানেও ওরা প্ল্যানিং প্ল্যান করে সেই রাস্তাকে আটকে দিয়েছিলেন। সেখানে তারা তৎক্ষণাৎ একটা মানে বসে যাওয়া একটা আন্দোলনের হুমকি হয়ে পড়েছিলেন। তো আমরা পরম্পরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে হয়তো কেউ কেউ ওনার সম্বন্ধে খুব বাজেভাবে মুখে বিশ্রীভাবে গালিগালাজ করছেন, ইভেন ওনাকে প্রাণ নাশের জন্য হুমকি দিচ্ছেন বা ওনার প্রাণ নাশের জন্য বিভিন্ন ঘটনা পরম্পরায় করে যাচ্ছে। তা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে এই প্রতিবাদী মিছিল থেকে জানান দিতে চাই যে আপনি যেভাবে অক্লান্ত পরিশ্রমে কাজ করে যাচ্ছেন রাজ্যের উন্নয়নের জন্য, রাজ্যবাসীর উন্নয়নের জন্য, আপনি আপনার কাজটুকু জারি রাখুন। আমরা মহিলা মোর্চা এবং যুব মোর্চা সর্বদা আপনার পাশে আছি, আপনার পাশে থাকবো। রাজ্যের মানুষ জানে কিছুদিন আগে এই রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রীর উপর চক্রান্তকারীরা, ষড়যন্ত্রকারীরা, তৃণমূল সিপিএম এর যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে তারা ওনার নৈশ কারফিউর মধ্যে যখন উনি হেঁটে দেখছিলেন পুরো শহর আগরতলা কিভাবে চলছিল, তখন ওনার কনভয়ের মধ্যে এসে খুব স্পিডে একটি গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীজি যেহেতু অনেক বড় মাপের মানুষ, অনেক বড় মনের মানুষ, উনি সে বিষয়টাকে অনেক হালকাভাবে নিয়েছিল। কিন্তু ঠিক দুই দিনের মাথায় আবার দেখলাম ধর্মনগরে সেই ঘটনাটা আবার হচ্ছিল। তো আমরা দেখছি সেই বিষয়টাকে একটা ষড়যন্ত্রকারী বারবার চক্রান্ত করছে ওনাকে হত্যা করার জন্য, মারার জন্য। তার এগেনস্টে আমরা বিরোধ জানাচ্ছি ভারতীয় জনতা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা। এবং এই র্যালি পুরো সারা প্রদেশে হচ্ছে আপনারা জানেন, আর শহর আগরতলা এবং সদর জেলার মধ্যে আমরা রবীন্দ্র ভবনের কাছ থেকে শুরু করে সেটা আমরা প্যারেডের চুমনি গিয়ে আমাদের পথসভা হবে। এবং আপনারা জানেন কিছুদিন আগে পশ্চিমবঙ্গ থেকে কিছু আগত কিছু দুষ্কৃতীরা
যাদেরকে যারা আমাদের কেন দুষ্কৃতি বলছি আজকে তাদেরকে, যখন তারা এসেছিল ত্রিপুরাতে তাদেরকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীজি অনেক বড় মনে করে অতিথি দেব বলেছিল, এবং তারা ত্রিপুরায় এসে ত্রিপুরাতে যে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর ত্রিপুরাতে এসে ত্রিপুরার মানুষকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীজিকে যেভাবে অপশব্দ ব্যবহার করছে সেটা শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীজির অপমান না, সেটা পুরো ত্রিপুরাবাসী এবং আমার আপনার অপমান, তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি আপনাদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।